পড়েন, রোজা রাখেন কিন্তু ব্যাংকের সাথে সুদী লেনদেন করেন, নামাজ পড়েন রোজা রাখেন কিন্তু ব্যবসায় ওজনে কম দেন, খাদ্যে ভেজাল দেন, নামাজ পড়েন রোজা করেন গভর্নমেন্টকে ইনকাম ট্যাক্স ফাঁকি দেন, নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন জাকাত দেন বউকে পর্দায় রাখেন না, নামাজ রোজা করেন আবার আলাদ থেকে মদ চুয়া ইত্যাদি সাথে নিত্য সঙ্গী, এই যদি হয় অবস্থা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হওয়া হয় নাই বলেই আল্লাহ পাক বলেছে কালেমা যখন পড়েছ পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। আল্লাহ পাক আমাদেরকে ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হওয়ার তৌফিক দান করুন বলি আমি।